বন্ধুরা, বলতে না বলতে আপনাদেরকে আজকে এই অ্যাগ্রো ভিলেজ কিংবা এই মধুমতি মডেল টাউন, যে এইটার প্রথম অ্যাগ্রোতে আপনাদেরকে নিয়ে আসলাম। এই অ্যাগ্রোর নাম হচ্ছে গ্রাস ক্যাটেল। আমরা যারা ঢাকা শহরের বাসিন্দা, ঢাকা শহরে কুরবানি দেই এবং একটা অ্যাগ্রো থেকে গরু কিনতে যাই, আপনারা যদি এই এরিয়াটার ভিতরে আসেন, আমার মনে হয় আপনাকে খালি হাতে ফেরত যেতে হবে না। কারণ এখানে প্রচুর প্রচুর অ্যাগ্রো আছে, প্রচুর অ্যাগ্রো। এবং এখানে অ্যাগ্রোটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ওনাদের এখানে ঘাসের জন্য এনাফ জমি আছে এবং খুব সুন্দর খোলামেলা পরিবেশে গরু পালন করা হয়। তো গ্রাস ক্যাটেল ফার্মে আপনাদেরকে স্বাগতম। চলেন আমরা ভেতরের দিকে ঢুকি এবং তাদের আসন্ন 2024-এর কুরবানির কালেকশনগুলো দেখি। আরিফ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আমি আসলে জানতাম না যে এটা আপনার ফার্ম। আসার পরে, আপনার সাথে কথায় কথায় কথা হওয়ার পরে, আসলে আমাদের যে এত বেশি কানেক্টেড, আমরা ওই আমাদের স্কুল লাইফ থেকে এলাকা থেকে, এটা আসলে আমি বুঝতে পারি নাই। আমার খুব ভালো লাগতেছে, আমার এখন মানে নিজের অনেকটা আপন আপন মনে হইতেছে এখানে আসার পরে। হ্যাঁ, স্কুলের কানেকশনটা আসলে এরকমই, মানে বেশ আপনই মনে হয়। আর দেখে আসলে ভালো লাগতেছে যে হ্যাঁ, আমার স্কুলেরই কেউ একজন, মানে একসাথে ভালো লাগতেছে জিনিসটা। জি ইনশাল্লাহ। তো ভাইয়া, আপনার কাছে একটু পিছন দিকে থেকে জানতে চাই, কি পারপাসে কবে থেকে শুরু করলেন এটা? আসলে শুরু করা হয়েছিল 2019 সালে। 19 এর আগে থেকেও শুরু ছিল, মানে অর্গানাইজড হতে 2019 সাল থেকে বেসিক্যালি। চাকরির পাশাপাশি কিছু একটা করার ইচ্ছে ছিল। আচ্ছা। এখন মানে ছোটবেলা থেকেই শুনতাম যে কৃষকদের প্রতি একটা অন্যায় বিচার হয়, তারা ন্যায্য মূল্য পায় না, মাঝে যে দালাল শ্রেণীটা থাকে তারাই তাদের মেইন লাভটুকু খেয়ে ফেলে। ভোক্তা পর্যায়ে, যে পর্যায়ে আমরা আসলে যে কোনো জিনিস ক্রয় করি, সেই দামটা আসলে কৃষক পর্যন্ত পৌঁছায় না। ছোটবেলা থেকে কৃষি কাজের প্রতি একটা টান ছিল, তো সেখান থেকে আসলে কৃষির মধ্যে কোন জিনিসটা আমি চাকরির পাশাপাশি করতে পারি সেটা চিন্তা করতে করতে আসলে বেসিক্যালি গরু পালনের দিকে শুরু আর কি। আচ্ছা, গরু কি এমনি ভালো লাগতো নাকি? গ্রামে গরু কেনার জন্য জ্যাঠা আমাদেরকে নিয়ে যেতেন প্রায় 10-12 মাইল দূরে হাটে। তখন তো আসলে এত ট্রান্সপোর্টেশনের চল ছিল না গ্রাম অঞ্চলে, তো হাঁটতে হাঁটতে চলে যেতাম জ্যাঠার সাথে, গিয়ে একটু চা নাস্তা খাইতাম, তারপর আস্তে আস্তে গরু দেখতাম, কিনতাম, পছন্দ করতাম। তখন আবার ইন্ডিয়ান গরু গুলো খুব ভালো। হ্যাঁ, এখন তো ইন্ডিয়ান গরু পাওয়া যায় না। তখন থেকেই যে মানে একটা পারিবারিক ভাবে একটা, যে বাবা দেশি গরুটাই ভালো, দেশি গরুর মাংসটা তোমার খাইতে ভালো লাগবে। আচ্ছা। আমাদের কৃষকদের গরু, ঘরের গরু, কোনো এক্সট্রা কোনো ক্ষতিকর কিছু নাই, তো এখান থেকে দেশি গরু ক্রয় করতাম, আবার গরু নিয়ে বাড়িতে আসতাম। ছোটবেলা থেকেই গরুর প্রতি একটা টান ছিল। আচ্ছা। বাট বিজনেসে আসার সময় আসলে যে ক্যালকুলেশনটা করেছিলাম, যে আসলে কোনটা আমি চাকরির পাশাপাশি করতে পারবো। এখন আসলে অন্যান্য কৃষি কাজগুলো চাকরির পাশাপাশি খুব একটা সময় দিয়ে পারা যাবে না, তো এই জন্যই আসলে বেসিক্যালি গরু পালন শুরু। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার এইখানে আসার পরে এবং গরুর কালেকশন দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এই গরুগুলো খুব রুচি নিয়ে এবং সময় নিয়ে কেনা হয়েছে, খুব দ্রুত সিদ্ধান্তে কেনা হয় নাই। গরু কেনার সময় আসলে আমরা বেশ সময় নিয়েই কেনাকাটা করি। আচ্ছা। যখন ধরেন আমার একটা গাড়ি ঢাকার বাইরে দূরে যদি যাই, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ যেদিকেই যাই গরু কিনতে, একটা সময় নিয়ে যেতে হয়, অ্যাটলিস্ট 2 সপ্তাহ সময় নিয়ে যেতে হয়। কারণ একটা হাট থেকে আমরা একসাথে 10-15-20টা গরু কিনি না, বেসিক্যালি হচ্ছে পছন্দের উপর, টোটালটা হচ্ছে পছন্দের উপর। আমার যেটা পছন্দ সেটা আরেকজনের পছন্দ নাও হইতে পারে, আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা আরেকজনের ভালো নাও লাগতে পারে। বাট আমরা, আমার আরেক পার্টনার আছেন, আমরা দুজন বেসিক্যালি কেনার সময় যেই গরুটা আমার পছন্দ হয়েছে সেটা সম্পূর্ণ নিখুঁত কিনে সব কিছু দেখার পরেই দাম দর করে তারপর কেনা হয়। এরকম বাছাই করে কিনতে কিনতে দেখা যায় 1 হাট থেকে 2-3টা 4টা 5টা, এর বেশি আসলে কেনা যায় না। আচ্ছা। আর যখন ঢাকার বাইরে থেকে গরু কিনতে যাই, তখন আসলে 5টা গরু বা 4টা 5টা গরু নিয়ে ঢাকায় ব্যাক করা পসিবল হয় না, ওভারহেড কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। রাইট। তো দেখা যায় যে একটু সময় নিয়ে, 1-2 সপ্তাহ সময় নিয়ে
20-25টা গরু কালেক্ট করে তারপর আমরা একবারই কিনে নিয়ে আসি। তো প্রতি হাট থেকে চেষ্টা করি যে আমাদের বাজেটের সাথে ম্যাচ করে একটা সুন্দর সুস্থ সবল গরু আমাদেরও পছন্দ হয়েছে সেভাবে কালেকশন গুলো করতে, যাতে মানে পরবর্তীতে আমি যখন কাস্টমারের সাথে ডিল করতে যাব কাস্টমারের চয়েসটা কিরকম হবে সেটা মাথায় রেখে বেসিক্যালি কিনতে হয়। এই জন্য খুব মানে নিখুঁত ভাবে বাছাই করে কেনার চেষ্টা করা হয় আর কি, একটু সময় নিয়ে কেনা হয় আর কি। জি, তো ভাইয়া অনেক কিছু জানেন, এখন একটা প্রশ্ন, জেনে আসছেন নাকি আসার পরে জানছেন? বেসিক্যালি অলমোস্ট 2 বছরের একটা স্টাডি ছিল এই জিনিসটা শুরু করার আগে, আচ্ছা যে কিভাবে করা যায়, কি করলে কিভাবে করলে একটু লাভের মুখ দেখা যায়, প্রথমে লস কিভাবে হইতে পারে, সেই লস গুলোকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, এগুলো স্টাডি করতে করতে তারপরে আস্তে ধীরে শুরু করা। মানে জিনিসটা এমন না যে আমি স্টাডি করে এসেছি বলে যে আমার লস হয় নাই, আমার কোনো ক্ষতি হয় না, ব্যাপারটা এরকম না, বাট হয়তো খুব বড় কোনো ম্যাসাকার আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হয় নাই, ওই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারছি। আর স্টাডি তো আসলে একটা ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট যে কোনো বিজনেসের ক্ষেত্রেই। আর এর আগেও খামার শুরু করার আগেও আমরা বেশ কিছু খামার ঘুরে ঘুরে অভিজ্ঞদের বেশ কিছু মতামত নিতাম। এখন এক একজনের কাছে গরু পালার সিস্টেমটা এক এক রকম, যে যেভাবে কমফোর্ট ফিল করে। তো সব কিছু জেনে বুঝে গবেষণা করে আমার জন্য কি হইতে পারে, কোনটা অ্যাফোর্ডেবল, কোনটা আমার জন্য একদম মানে সহনীয় হইতে পারে, বা আমি যেটা করতে পারবো আমার জন্য অ্যাকসেপ্টেবল হবে, সেভাবে চিন্তা ভাবনা করেই শুরু করা আর কি। মোটামুটি 2 বছরের মতো একটা সময় গ্যাপ ছিল বিজনেস শুরু করার আগে, ডিসিশন নেওয়ার পরেও যে হ্যাঁ আসলে কিভাবে শুরু করতে পারি। খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই যে কি করলে একটা খামারি রিস্কটা ম্যানেজমেন্ট করে ফেলতে পারবে, বা রিস্ক ম্যানেজমেন্ট আমরা যেই জিনিসটা বুঝি সেইটা কিভাবে সম্ভব সংক্ষেপে? আমার স্টাডি মানে 2 বছরের স্টাডির যেটা ফার্স্ট আমি বলবো যে আমার ফার্স্ট নলেজ যেটা গেইন ছিল সেটা হচ্ছে যে মূলধনটাকে সমানভাবে বন্টন করে সঠিকভাবে বিজনেসটা শুরু করা। আচ্ছা, আমি যখন বিজনেসটা শুরু করি আমার শেডটা তৈরি করতে আমি খরচ করেছিলাম 1,20,000 টাকা অনলি, এই শেডটা না। আচ্ছা, আগে আপনাদের আরেকটা জায়গা ছিল শুনেছি, অনলি 1,20,000 টাকা একটা শেড খরচ করছি। তারপরে হচ্ছে আমি একটা গাভী কিনি, 4টা ষাড় গরু কিনি, একটা ক্যালকুলেশন করে যে গাভীর দুধের যে ইনকামটা থাকবে সেটা দিয়ে আমি ষাড় গরুর খাবারের খরচ মেনটেন করব, আর ম্যান পাওয়ারের কষ্টটা আমি আপাতত বেয়ার করব, তারপরে ষাড় গরু যখন বিক্রি করবো মোটা তাজা করার পরে তারপরে হয়তো ম্যান পাওয়ারের কষ্ট উঠে আসবে, এরকম কিছু ক্যালকুলেশন করে তৈরি করি। তারপর সেখান থেকে আস্তে আস্তে প্রতি বছর একটু একটু করে লাভ হয়, একটু একটু করে আমার সেটটাকে মডিফাই করি করতে করতে। তারপরে যখন আমার মোটামুটি রোগ বালাই এবং অন্যান্য জিনিস সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যেটা আমি বই পুস্তকে পড়ছি, নেটে শুনছি, দেখছি ইউটিউবে, হ্যাঁ যেটা আমি প্র্যাকটিক্যালি যখন এক্সপিরিয়েন্স নিলাম, তারপরে গিয়ে আমি আসলে একটু বড় পরিসরেই শুরু করলাম যে হ্যাঁ তাহলে এবার একটু ইনভেস্ট করে শুরু করা যায়। তো বেসিক্যালি মানে প্রথম স্টাডিতে যেটা মানে নলেজ রাখতে হবে সেটা হচ্ছে যে আসলে আমার জন্য ফিজিবল কিভাবে শুরু করলে। অনেকেই আছে যে আসলে খুব ভালো একটা শেড তৈরি করতে গিয়ে দেখা যায় পুঁজির বেশিরভাগ অংশ শেষ করে ফেলে যেটা হয় গরু পালার জন্য, গরু কেনার জন্য টাকা হয়ে যায়। আবার অনেকে আছে যে শেডটা আসলে এমন ভাবেই রাখে যে আসলে গরু কিনলাম কিন্তু গরু ওই শেডে আসলে রেস্ট নিতে পারবে না, ঘুমাইতে পারবে না, থাকতে পারবে না, ওর জন্য ডিসকমফোর্ট একটা জিনিস থাকে। হ্যাঁ, সবকিছু মাথায় রেখে বেসিক্যালি শুরু করতে হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে একটু রোগ বালাই সম্পর্কে প্রাইমারি একটা ধারণা নিয়ে আসলে একটা গরু হাট থেকে আনলে কি করতে হবে, তারপর কি ট্রিটমেন্ট দিতে হবে, কোন রোগটা কি সম্ভাবনা হতে পারে, কোন সময় কোন রোগটা হতে পারে, ওটা অ্যাভয়েড করার জন্য কি কি প্রিকশন নিতে হবে, এই জিনিসগুলো একটু মানে স্টাডি করে আসলে যে কারোই নামা উচিত। আচ্ছা, আপনারা একটা গরু কিনতে গেলে হাটে কি দেখেন গরুটার মধ্যে? সবার প্রথমে তো লুক, কালার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে গরুটা আসলে দেখতে কেমন লাগছে, কারণ আমার আলটিমেটলি আমার কাস্টমারের কাছে এই গরুটা যাবে। তো কাস্টমার সবার প্রথমে এই গরুটা দেখলে পছন্দ করবে কিনা, ওকে। সেকেন্ড হচ্ছে এই গরুটা আসলে জাতে মানে কি রকম, গরুটার নাভি, পাই স্ট্রাকচার, মাথা, কান, দাঁত, বয়স, এগুলো চিন্তা করে যে গরুটা আসলে কি জাতের, কেমন গ্রোথ দিবে, আমি কতদিন পালবো সেই হিসেব করে। থার্ড হচ্ছে আপনার গরুটা আসলে কতটুকু সুস্থ আছে, কি অবস্থা আছে, কতটুকু চঞ্চল, নাকে ঘাম আছে কিনা, আচ্ছা চঞ্চল কিনা, তারপরে হচ্ছে গরুটা আসলে লেজ নড়তেছে কিনা, লেজের সাইজ বলি বা স্ট্রাকচার বলি, এসব দেখে। ফোর্থ হচ্ছে আমার হচ্ছে দামের অপশন, যে আসলে আমি যে গরুটা কিনতে চাচ্ছি সেই গরুটা আসলে এখন বর্তমান বাজার দরে কিনলে কতটুকু গেইন দিতে পারে, এই জাত অনুসারে সেই অনুযায়ী যে দাম আসবে সেটা আমি আসলে কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো কিনা, রাইট? এই কিছু জিনিস মানে কনসিডার করে বেসিক্যালি আমরা আসলে তখন তৈরি করি আর কি, কেনাকাটা করি। তো 2023-এ কতগুলো গরু সেল করলেন? 2023-এ আমরা অলমোস্ট 85টার মতো গরু বিক্রি করি। 2024-এ কতগুলো সেল করার ইচ্ছা? এরকম 100টার কাছাকাছি। আচ্ছা, সব দেশাল ক্যাটাগরির?
শাহিওয়াল আছে, ইন্ডিয়ান কিছু বর্ডার ক্রস গরু আছে, মোটামুটি দেশি গরু থাকে বেশিরভাগ, আর দেশাল এই এরকম বড় সাইজের যেগুলো সেগুলো দেশাল সাইজের বা শাহিওয়াল টাইল হয় এরকম। এই যে গরুটা আমরা প্রথম দেখতেছি, এইটার ওয়েট সম্ভবত 470 বা 480 মতো মনে হয় আছে, কাছাকাছি কাছাকাছি। এইটা কুরবানি পর্যন্ত কেউ যদি নিতে চায় এই মুহূর্তে প্রাইস কেমন আসতে পারে, মানে আপনাদের সিস্টেমটা আমাকে একটু বলেন। এই মুহূর্তে যদি আমাদের কাছ থেকে কেউ অগ্রিম বুকিং দিতে চায়, জি জি, আমরা তাদেরকে লাইভ ওয়েট 550 টাকা করে ঈদের জন্য অগ্রিম বুকিং নিব, জি। আর ঈদের এক সপ্তাহ আগে গরুটা ওজন দিয়ে যে দাম আসবে, যে ওজন আসবে সে ওজনে 550 টাকা করে ধরে হিসাব করে যে দাম আসবে সেটা ঠিক করতে পারবো। হ্যাঁ আচ্ছা ওকে, তো সেই ক্ষেত্রে আর কোন চার্জ কি এটার মধ্যে যোগ হবে? কয়দিন আগে ডেলিভারি দিবেন সেটা কাস্টমারের ডিমান্ড অনুসারে, তবে আমরা মোটামুটি ঈদের চার দিন আগে থেকে শুরু করে চেষ্টা করি ঈদের দুই দিন আগে ক্লোজ করার জন্য, কারণ ঈদের আগের দিন রাস্তাঘাট আসলে প্রচন্ড জ্যাম জ্যাম, তখন দেখা যাচ্ছে ডেলিভারিতে দেরি হলে কাস্টমাররা একটু আসলে চিন্তিত হয়ে যায় যে আসলে গরুটা কোথায় আছে কি অবস্থা আছে। তো আমরা চেষ্টা করি যে দুই দিন আগে ডেলিভারিটা ক্লোজ করার জন্য, বাট কেউ যদি এক সপ্তাহ দুই সপ্তাহ আগে নিতে চায়, কেউ যদি বলে যে দুই দিন আগে দেন তিন দিন আগে দেন, আমরা সেভাবে দিতে পারি, ওটা কোনো সমস্যা। ধরেন আপনি দুই দিন আগে দিলেন, দুই দিন উনি গরুটাকে কি খাওয়াবে? কারণ এখানে তোর খাওয়া দাওয়া সম্পূর্ণ ডিফারেন্ট, খাবার খড় ঘাস সবকিছুর সাথে দিয়ে দিই, মানে ওর যেটা রেগুলার খাদ্যাভ্যাস সেটা আপনারা প্রোভাইড করে দেন, সব দিয়ে দিই। আচ্ছা মাশাআল্লাহ খুব ভালো। আমরা সেকেন্ড যে গরুটা দেখতেছি, গরুটা খুবই সুন্দর এবং চঞ্চল, কপালে একটু চাঁদ কপালের মতো আছে। তো এই এই গরুগুলার এভারেজ ও ওয়েট কেমন হবে? এটা ধরেন এখন 410-15 এরকম আছে, 410-15। হ্যাঁ এগুলো অলমোস্ট সবগুলো 400 কেজি কাছাকাছি আছে, 370-80 অথবা 400 এরকম আছে আর কি। আচ্ছা এই মুহূর্তে আর কি এইগুলা নিতে হলে 550 টাকা করে লাইভ ওয়েট দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন যে ওয়েট আছে সেটার উপর বেস করে পরবর্তী যতটুকু গেইন করবে 550 করে হিসাব, টোটাল মানে ঈদের এক সপ্তাহ আগে ওয়েট দেওয়ার পরে ওর যে ওয়েটটা আসবে ওই ওয়েটে 500। এখন কোনো বুকিং মানি কি দিতে হবে? হ্যাঁ আমরা 20% একটা বুকিং নিই, যেমন ধরেন যে এখন এটার ওয়েট 400 কেজি আছে, 550 টাকা করে যে দামটা আসে, জি, আর 20% একটা বুকিং মানি আমাদেরকে দিবে, সেটা বুকিং রিসিপ্ট দিয়ে দিব। তারপর হচ্ছে ঈদের এক সপ্তাহ আগে আসলে যিনি আসতে পারেন, উনি না আসলে আমরা ওনাকে মেপে ওনার দামটা আমরা বলে দিতে পারি, জি। তারপর হচ্ছে ওনার সাথে ফাইনাল হলে উনি পেমেন্ট করে দিবেন, আমরা গরু পৌঁছে দিব। আচ্ছা আর একটা জিনিস আমি জানতে চাই, আপনাদের এখানে কি স্লটারিং সার্ভিস আছে? আমার এখানে স্লটারিং সার্ভিস আছে এবং এটা হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বেসিক্যালি। আচ্ছা আমরা মোটামুটি ঈদের দিন পুরো দিনই স্লটারিং সার্ভিস রাখি, স্লটারিং সার্ভিসের চার্জটা হচ্ছে 15% গরুর দামের উপরে, দামের 15%। ওই দামের মধ্যে আমরা স্লটারিং করে প্যাকেট করে, আপনার যদি গরু তিন ভাগ হয় তিন ভাগ, সাত ভাগ হলে সাত ভাগ, যেভাবে বলেন, কেউ স্টেকের কাট করতে চায় সবকিছু করে দিবেন, সবকিছু করে দেবো। কেউ বলে যে ভাই আমার রানের মাংসটা একটু স্টেকের কাট করে দেবেন, আমার সিনার মাংসটা এভাবে কেটে দেবেন, সবকিছু ইভেন তারা এসে দাঁড়ায় থাকে কষাইকে বলে বলে কাটাই নিতে পারবে, কোনো সমস্যা নাই। এভরিথিং করে আমরা একদম ভাগ ভাগ করে প্যাকেজিং করে ক্যারেট করে সুন্দর প্যাকেজিং করে পৌঁছায় দেবো। স্টেকের কাট করতে পারবে তার মানে আপনাদের কষাই খুব এক্সপার্ট মনে হচ্ছে? আমরা সব এক্সপার্ট কষাই নেই, কষাইকে বেসিক্যালি আমার 12% দিয়ে দিতে হয়। আচ্ছা মানে 3% আপনাদের সার্ভিস চার্জ বা মানে আমার আসলে খুব বেশি লাভ থাকে না, মানে আসলে ধরেন গরু প্রতি হয়তো 1-2000 টাকা টিকতে পারে যদি বড় গরু হয়, ছোট গরুতে সেটাও টেকে না, বাট এটা আসলে কাস্টমারের সুবিধার জন্য, কারণ এখন ঢাকা শহরে আসলে কষাই ম্যানেজ করাটা ঈদের সময় এটা খুবই ডিফিকাল্ট, এবং শুধু ডিফিকাল্ট যে বলা যাবে না, আসলে কষাইকে মানে নির্ভরযোগ্যতা পাওয়াটা খুব ডিফিকাল্ট, মানে অনেক মানে নব্য কষাইয়ের মানে উদ্ভব হয় ঈদের সময়, তারপর হচ্ছে এক্সপার্টিজমের অভাব থাকে, তো তারা দেখা যায় মাংস নষ্ট হয়ে যায়, মাংস কাটতে গেলে নষ্ট করে ফেলে, ম্যাক্সিমাম রিকশাওয়ালা বা ভ্যানওয়ালা দিন মজুর ওনারা ওই দিনটাকে বেছে নেয়। তো বেসিক্যালি যেটা হয় যে মানে আবার পাওয়াও যায় না, না আবার এক্সপার্ট কষাই দেখা যায় অনেক অনেক জায়গায় 20% চার্জ করে, বড় বড় গরুতে 20% চার্জ করে, তো এরকম অনেক রকম হ্যাসেল থাকে অনেকের জন্য, আবার অনেকের অত পরিচিতি থাকে না, এই হ্যাসেলটা কে নিবে ভাই, ভাগটা কে করবে, এই কথা চিন্তা করে বেসিক্যালি আমরা স্লটারিং সার্ভিসটা রাখি। তো গত বছর মানে কষের সাথে আমার 12% ইয়ে ছিল আর ডিল ছিল, এই বছর কি হবে জানি না, তবে আমাদের রেট ওই 15% আমরা রাখি, যদি কিছু থাকে তো থাকলো, না থাকলে সমস্যা নেই, আমার প্যাকেজিং ট্যাকেজিং করে আমরা ক্যারেটে কিন্তু শুরু করে প্যাকেট করে সবকিছু ভাগ ভাগ করে কিন্তু পৌঁছে দিই। হ্যাঁ আচ্ছা, তো আমাদের মানে আসলে লাভটা থাকেই না বলতে গেলে, তারপরে এটা একটা সার্ভিস দিলে যেটা হয় আমার গরু বিক্রি করতে সুবিধা হয়, যেসব কাস্টমারের জন্য ধরেন যে বিশেষ করে ছোট গরু যারা নেয় 80-90-100 এই রেঞ্জের মধ্যে যারা গরুগুলো নেয় তাদের জন্য আসলে মানে সিঙ্গেল ফ্যামিলি বেশিরভাগ হয়, তো তাদের জন্য এই স্লটারিং করে এই সেগুলো অনেক ঝামেলা, কষাই খুঁজে এসে, তো তারা দেখা যায় যে এখানে একবারেই
ডেলিভার্ড হয়ে গেল, আচ্ছা, তাদের জন্য সুবিধা হয়ে যায় আর কি। জি, তো কতগুলো গরু আপনারা স্লটারিং এ সর্বোচ্চ নিতে পারেন? আমরা গত বছর অলমোস্ট 25টার মতো গরু স্লটার করেছি। আচ্ছা, আমাদের এমনিতে মোটামুটি 30টার মতো টার্গেট ছিল গতবার, আমরা 25টার মতো পেয়েছি। এই বছর আমাদের টার্গেট আছে 40টা গরু নেওয়ার। আচ্ছা, স্লটারিং প্লেসটা কোন জায়গায় হয়? এখানেই, এখানেই, এটার ভিতরেই হয়। আচ্ছা, আমার শেড সব খালি হয়ে যাবে, তখন গরু থাকবে না, তখন ওইখানে ভিতরে কাটাকাটি? হ্যাঁ, আচ্ছা, একপাশে কাটাকাটি হবে, জবাই হবে, একপাশে কাটাকাটি হবে, একপাশে ভাগাভাগি হবে, কাস্টমারও আসে আমার এখানে। কাস্টমার এটা কি শুধু ঈদের দিন নাকি ঈদের পরের দিনও? আর ডিপেন্ডস, ডিপেন্ডস, আমরা চেষ্টা করি ঈদের দিনে ক্লোজ করে দেওয়ার। ওকে, যদি দেখি যে আসলে খুব বেশি হ্যাসেল হচ্ছে বা সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন হয়তো ঈদের পরের দিন যাওয়া। ঈদের দিন কয়টা পর্যন্ত যায় সর্বোচ্চ? আমরা ঈদের দিনে মোটামুটি বিকাল 4টার মধ্যে ক্লোজ করে দিই। 4টার মধ্যে ক্লোজ? ওকে, ঈদের দিন ভাইয়া থাকেন? থাকতে হয়, থাকতে হয়, সেই ক্ষেত্রে তো আপনারটা শেষ করে তারপরে আবার এখানে আসতে হয়। আমাদেরটাও আমরা এখানে করে, এখানেই করে নেন, কারণ হচ্ছে আসলে ওইখানে সময় দিয়ে এখানে আসাটা সম্ভব না। রাইট, আমার বাসা একটু দূরেই বনশ্রীতে। জি জি, তো ওইখানে সময় দিয়ে এখানে আসাটা সম্ভব না, আমাদেরটা ওইখানে স্লটারিং হয়ে যায়। তো যখন কাস্টমাররা যায় আপনিও একসাথে বের হয়ে যান? হ্যাঁ, মানে বেসিক্যালি হচ্ছে আমার তো ডেলিভারি চলতেই থাকে সারাদিন, আর লোকজন তো থাকেই, তো আমারটা যখন ধরুন যে সিরিয়ালে থাকলো আমার তো ওই সময় ডেলিভারি হয়ে বাসায় চলে যায়। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা একটা আনন্দেরও, কারণ এত মানুষ একসাথে এখানে আসতেছে, ঈদের একটা গেট টুগেদারের মতো হয়ে যায়। ইভেন আপনি ধরেন কথার কথা, এখন এটা তো জানুয়ারি মাস চলতেছে, আপনি এসে বুকিং দিলেন, জি, মানে ফ্রাইডে স্যাটারডে যেদিন আপনি সময় পাচ্ছেন, আত্মীয় স্বজন নিয়ে আসতেছেন, দেখতেছেন, আদর করতেছেন, বের করে দেখাচ্ছি, আদর করতেছে, একটা মায়া মহব্বত তৈরি হয়। ডেফিনেটলি, তো দেখা যায় যে মানে ওই গরুটা মানে অরিজিনাল কোরবানির জন্য আমরা যেটা করতে চাই, যে আমার মায়াটাকে ত্যাগ করা আল্লাহর জন্য, ওই জিনিসটাও ওই ফিলটাও তারা নিতে হয়ে যায়। আর ফার্ম থেকে নিলে একটা হ্যাসেল মুক্ত হয় কি, মানে হাটে গেলে রোগ জীবাণু এই সেই বহুত রকমের হ্যাসেল থাকে, প্লাস হচ্ছে হাটে গেলে আসলে চোখের আন্দাজ একটা গরু মানে কি রকম ওজন আছে, মানে কতটুকু মাংস হবে, কি হবে না হবে, এগুলো মানুষ ধারণা করতে পারে না, দাঁত হলো কি না, এই সেই গরু বড় ওই যে আমার 400 কেজির গরু, এখানে হয়তো একটা দুটা গরু পাবে যেগুলো দাঁত হয় না এখনো, হয়ে যাচ্ছে, হবে। হ্যাঁ, তো ওনারা অনেকেই আছে যে এটা বুঝতে পারে না, আরে এত বড় গরু দাঁত তো হইছেই, এটা তো জাতের উপর ডিপেন্ড করে। আবার অনেক ছোট ছোট গরু ভাই দাঁত হয়েছে কিনা দেখেন, দেখা যাবো আসলে পূর্ণ বয়স্ক হয়ে গেছে, দেশি জাতের গরু, ছোট গরু। হ্যাঁ, তো হাট মানে হাটে এই সুযোগগুলো একটু কম থাকে, খামারে আসলে যেটা হচ্ছে ওজন মেপে টেপে সবকিছু দেখতে পারে। এখন অনেকে আছে আবার এটাকে একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অন্যভাবে দেখে, এখন যে যেভাবে কমফোর্ট ফিল করে, ওরা যদি চায় যে আমার আমি ওজন দরকার নাই না দেখলো সমস্যা, ওটা ওনার মতো নিতে পারে, কোনো সমস্যা নাই। বাট এখানে অনেকেই চায় আর কি, এখন মানে ক্লিয়ার থাকার জন্য যে আমি কি পাচ্ছি, ডিমান্ড থাকে আর কি, যে লাইভ ওয়েটটা কতটুকু আছে, আমি আসলে ন্যায্য দামে কিনলাম কিনা, বেশি দিলাম কিনা, কম দিলাম কিনা, জিতলাম কিনা, অনেক রকম হিসেব থাকে মানুষের, ওই হিসেবে তারা এটা সুযোগ সুবিধা পায় আর কি, যে হ্যাঁ এখান থেকে আসলে সুবিধা হয় নিতে। ওকে, তো কোথা থেকে আপনারা গরুগুলা সংগ্রহ করে থাকেন মোস্ট অফ দ্য টাইম? আমাদের গরুগুলা উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ সময় সংগ্রহ করা হয়। আচ্ছা, ওকে, প্রতি বছর তো বিভিন্ন রকমের গরুর মেলা হয়, অংশ নেওয়া হয়? আমরা এখন পর্যন্ত আসলে অংশগ্রহণ করিনি, কারণ হচ্ছে আসলে ওইসব মেলায় যে প্রিমিয়াম লেভেলের গরুগুলো প্রদর্শনী হয়, জি, প্রিমিয়াম লেভেলের গরুগুলো যে কেনা বেচা হয়, জি, সেটা আসলে আমাদের নাই, আমরা আসলে আমাদের কাছে সবই সেম, মিড রেঞ্জ। হ্যাঁ, আমাদের কাছে সবই সেম, জি, ওই পাকড়া হইলেও সেম, লাল হইলেও সেম, কালো হলেও সেম, সাদা হলেও সেম। আচ্ছা, আমার কাছে টোটালি হচ্ছে মিড কোয়ালিটি। আচ্ছা, মানে মিডিয়াম বাজেটের কাস্টমার টার্গেট আমি এখানে গরুগুলো তৈরি করি এমন ভাবে যেই কাস্টমারই আসুক সে মিডিয়াম মানে মিড কোয়ালিটিটা ভালো পাবে, এবং এখানে আসলে প্রিমিয়াম দাম যে এটা হইলে পাকড়া ভাই হাসা, আমার এখানে হাসা গরু আছে, পাকড়া গরু আছে, কিন্তু দাম সেম আমার জন্য সব। অনেক জায়গায় আছে ওই যে ক্যাটাগরাইজ করে একটার দাম উঠায় দেয় একটার দাম, আমার এসব নাই, আমার কাস্টমারের কাছেও এসব ডিমান্ড নাই, প্রিমিয়াম বা এই এসব আমার কাস্টমারের কাছেও ডিমান্ড নাই, তো আমার কাছে সবই সেম। আমি হচ্ছে গরু তৈরি করব, দেখতে সুন্দর হবে, সাদা হোক, কালো হোক, লাল হোক, গরুটা দেখতে ভালো লাগবে, মানে সবগুলোরই কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, পাকড়া বলেন, সাদা বলেন, কালো বলেন, সবগুলোরই সৌন্দর্য আছে। এখন একজনের কাছে এক একটা জিনিস ভালো লাগতেই পারে, বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা একটু লাল গরুটা বেশি, লাল গরুটা বেশি পছন্দ করি। আবার আমার অনেক কাস্টমার আছে সাদা গরুটা থেকে, আরে এই গরুটা তো খুব কিউট লাগতেছে, সুন্দর লাগতেছে দেখতে ভাই, এটা একটা কেমন দাম এসে। আবার আরেকজন একটা কালো গরু, ভাই কালো গরুটা তো খুব মানে মনস্টার মনস্টার একটা ভাব আছে, দেখতে ভালো লাগতেছে, মানে এক একজনের পছন্দ এক এক রকম। বাট আপনি যদি গরুটাকে সুন্দর করে তৈরি করতে পারেন, একদম মাথা ঘাড় গর্দান রান টান সবকিছু মিলে সিনা টেনে মিলে যে সুন্দর তৈরি করেন, দেখতে ভালো লাগে। আমার কাছে টোটাল জিনিস হচ্ছে গরুর প্রায়োরিটি, যে হ্যাঁ গরুটা কতটুকু সুন্দর তৈরি হচ্ছে তার উপর বেস করে। সর্বনিম্ন কত দামের গরু আর সর্বোচ্চ কত দামের গরু এই মুহূর্তে আমার এখানে? এই মুহূর্তে আসলে আমার, অথবা কোরবানি টার্গেট করে? হ্যাঁ, কোরবানিতে আমার এখানে মোটামুটি 80,000 রেঞ্জ থেকে শুরু করে
আনুমানিক রেঞ্জ বললেও চলবে, সমস্যা নেই। ধরেন যে পনে 3 লাখ 3 লাখ হবে, মানে ঈদের সময় ধরেন যে এগুলো 550-600 কেজি হবে। আচ্ছা, হ্যাঁ, 2.5 লাখ থেকে 3 লাখ এরকম। এই মুহূর্তে কিরকম হতে পারে দাম? এই মুহূর্তে আসলে মানে কেউ যদি কোনো খামারে যদি নিতে চায়, সেটা আসলে দামাদামি করে নিতে হবে, কারণ এই গরুগুলো তো আসলে আরো বৃদ্ধি পাবে। তো ফিউচার প্রসপেক্ট চিন্তা করে হচ্ছে দামটা, মানে যখন খামারে বিটুবিতে হয় তখন আসলে ওই কোরবানির হিসেব করে বিক্রি করা যায় না। এই গরুটা আসলে এখন যেই পজিশনে আছে, এই পজিশন থেকে কোন পজিশনে যাবে, যে কিনবে সে কেনার সময় তার দামটা চিন্তা করবে যে এই দামে কিনে আমি এত টাকা খরচ করে ওই পজিশনে গেলে কয় টাকা বিক্রি করব। তো বিটুবি রেট একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট বিটুসি এর থেকে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আপনার প্রত্যেকটা গরুই আমার কাছে আসলে খুব সুন্দর লাগছে, আপনার ফার্মের জায়গাটাও আমার কাছে খুব সুন্দর লাগছে, খুব গুছানোর মধ্যে। আপনাদের এখানে খাবারের যে ব্যবস্থাটা, এই খড়গুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন? খড়গুলো বিভিন্ন মানে সাপ্লায়ার আছেন যারা হচ্ছে বিভিন্ন কৃষকদের কাছে খড়গুলো সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে যায়। আচ্ছা, ওকে। সো ভাইয়া, বড় একটা গরুর কথা বলতেছিলেন, আমরা যদি ওইটা নিয়ে এসে দেখাতে পারি তাহলে? শিওর শিওর।